হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা মিষ্টি সকাল দিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। অলরেডি 8টা পার হয়ে গেছে, তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এটা আমাদের বাইরের সাইড দৃশ্য। তো সকালবেলা রান্নাবান্না অলরেডি হয়ে গেছে, তো যেহেতু আমিও বেরোবো, আমার যাও বেরোবে, তো ওই জন্য আমরা ও রান্নাবান্না সেরে নিয়েছে। আর দেখেছো তো কালকে আনাজারে কুটে রেখেছি, যার জন্য সুবিধা হয়েছে, তো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। তো আজ সারাদিন কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো স্কিপ না করে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। তো আমার ফোনটা এত প্রবলেম করছে, মানে রিসেট মারতে হচ্ছে, ওই জন্য আমার ফোনে ভিডিও হচ্ছে না। এটা আমার জায়ের ফোন, তো ওর ফোনেই সকালবেলা শ্যুটটা করছি। তারপর দেখি বেলার দিকে ফোনের ডাক্তারখানা নিয়ে যেতে হবে ফোনটাকে ঠিক করানোর জন্য। তো এখন আমি টিফিন করে নেবো সকালবেলা, তো চলো। সকালবেলা চাটা খেলে বেশ মেজাজটা বেশ খুশ থাকে, তো আমি চাটা মাঝে সাঝে খাই, ডেলি খাওয়া হয় না। তোমাদেরকে জোড়া শালিক দেখিয়ে দিলাম যাতে তোমাদের দিনটা ভালো যায়। তো আমারও দিনটা খুবই ভালো গেছে, হয়তো একটু পরিশ্রম হয়েছে কিন্তু দিনটা খুবই ভালো গেছে। অন্ধকার, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন করা। তো এখন অনেকগুলো বাসন জোড়া হয়েছে, তো বাসনগুলো ধোবো। তো তার আগে এদেরকে শ্যাম্পু কিনতে দিই, মানাকে দু পাতা শ্যাম্পু আনতে দিই। অনেকদিন শ্যাম্পু করা হয়নি, চুলটার কি অবস্থা হয়েছে। ঠিক আছে চলো, তোমাদেরকে একটু পরে দেখা হচ্ছে। ইনি হচ্ছে এখন সিঙ্গুর, যাবে হসপিটালে, তো একাই যাবে, আমাকে ঘরের এদিকে ঘর সামলাতে হবে। তো সারাদিন সেটাই তোমরা দেখতে থাকো। আর এই যে আমাদের নতুন নতুন কিউট কিউট সদস্য, এদের সঙ্গে একটু তোমাদের দেখা করিয়ে দিই, না দেখা করালে আমারও কেমন লাগে। কি কিউট না দেখতে, কি সুন্দর লাগে এদেরকে দেখতে আমার। তো যাই হোক, আজ সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, অনেক পরিশ্রম করেছি। তো আমি পরে ভয়েসটা দিচ্ছি, তো পাখিদের কিচিরমিচির আওয়াজটা শুনতে সকালবেলা খুবই ভালো লাগে, আর মনটা বেশ বেশ লাগে। কিন্তু এরা এতটাই দুষ্টু, আমি যেই নিয়ে এসেছি ফোনটা ক্যামেরাটা, অমনি কিচিরমিচিরটা বন্ধ করে দিল। তো যাই হোক, তো মানা বললো যে তুমি ম্যাগি করে দাও, তো আমি একটা ম্যাগি চাপিয়ে দিয়েছি। তো আমার ম্যাগি অলরেডি হয়ে গেছে, তো ওকে সেটা এবার দিয়ে দেবো। তো ও একটু জুস জুস পছন্দ করে খেতে, তো চলো দেখি ও কী বলে। সোনার চামচ তোমার জন্য, কত সুন্দর। মানা কেমন হয়েছে বলো ম্যাগিটা? ও এখনো খাওনি, গরম প্রচুর। ওনার কাছ থেকেই তো বাসে চুরি করে এনে এই বেটা চোর এমন কাণ্ড বাঁধিয়েছে, তাই ভালোবাসি নিয়ে এসে নিয়োদ্ধার করেছেন আমাদের। একটু দেখে বলো। তো চলো আমি এবার রান্নাটা চাপিয়ে দিই। তো এই হচ্ছে কাঠের উনুন, মানে এতে রান্না করতে বসলে মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়। তো কিছুতেই উনুন ধরে না, পাতাগুলো একটু ভিজে আছে, তো এই পাতায় আমায় রান্না করতে হবে। ও মা গো, তো ভাবলি আমার কেমন হচ্ছে, কিন্তু কি করব, খেতে হবে, রান্না করতেই হবে। তো চলো এবার আমি ভাতটা বসে দিয়ে চাই, উনুনটা ধরেছে অলরেডি, তো একবার ধরে গেলে অসুবিধা নেই, তাও আবার পাতাও বেশি নেই, যা পাচ্ছি তাই দিই, রান্না করে দিই আপাতত। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু। তো ভাত আমার রান্না হয়ে গেলে তোমাদের আমি পুরো বাড়িটা আমি ঘুরিয়ে দেখাবো। তো আমি আগে ভাবতাম যে আমার যেখানে বিয়ে বেশ হবে সেখানে বেশ একটা ঠাকুর ঘর থাকবে, তো আমার সব শখই পূরণ হয়েছে, সব কিছুই আছে,
হয়তো অনেকে ভাবে হয়তো ভাঙা চোটা বাড়ি টালির বাড়ি এ হতেই পারে কিন্তু মানুষের কাছে সুখটাই আসল সে যদি সুখে থাকে তাই সব কিছুই ভালো সেখানে মাটির ঘরেও কুঁড়ে ঘরেও সুখে থাকা যায় ভালো থাকা যায় তো যারা ভালো থাকে তারা খুব ভালো করেই জানে আর পাকা ঘরেই যে দোতলা তিনতলা বিল্ডিংয়ে আছে বলেই যে সুখে আছে এটা কোনো ব্যাপার না তো যাই হোক কথা আর বাড়াবো না তো চলো আমার রান্নাটা মানে হতে থাক কন্টিনিউ তো তোমরা দেখতে থাকো তো রান্না বান্না ধোয়া মাঝে সব কমপ্লিট তো এবার আমার চান করা হয়ে গেছে এই যে খুব মিষ্টি আমার শাশুমা মুখটা কি সুন্দর কিউট কিউট তো যাই হোক তো আমাদের এবার মার ভাত অলরেডি বেড়ে ফেলেছে তো আমি চান করতে গিয়েছিলাম 12:30 বেজে গেছে 12:30 বাজে তখন তো খাওয়া দাওয়া করে নিয়েছে খুব খিদে পেয়েছে তো মা আর আমি খেতে বসে যাব সবার ভাত বেড়ে সব মিটকেশে ভরে দিয়ে আমরা দুজনে খেতে খেতে গল্পটা সেরে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন বেজে গেছে 1:30 তো মা মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে থালা বাসন সব ধোয়া হয়ে গেছে আর বোতলে জল ভরা ছিল কিছু বোতলে সেটাও ভরা হয়ে গেছে তো এখন আমি ভাবছি তোমাদের পুরো আমাদের মানে ঘর বাড়ি সব ঘুরিয়ে দেখাবো তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে দেখাবো অবশ্যই ঘুরিয়ে তো কোন দিক থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছি না আসলে আমাদের ঘরটা দেখতে পাচ্ছ কত বড় আমাদের ভিটেটা অনেক বড় কিন্তু বড় তারপর কেউ যেন কিছু বলো না আবার টালির বাড়ি তো টালির পাকা বাড়ি কাঁচা বাড়ি সব বাড়ি আছে তো তোমাদের সেটাই দেখাবো সবার রুমগুলো ঘুরিয়ে দেখাবো কে কোন রুমে থাকে আর তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা চলো তো আমি ফার্স্টেই শুরু করেছি যে বাবা মা যে ঘরে থাকে সেইটা তো এখানে জ্বালন দেওয়া আছে রোদ বেরিয়েছে শুকনো করতে দেওয়ার জন্য তো চলো দেখা যাক বাবা মার ঘরে তো তার আগে একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই এটা হচ্ছে আমার পার্লার আমার তোমাদের দাদাভাই রং করেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তো পার্লারে কিছুই নেই তেমন আমার আছে আমার যে ভাড়া নেওয়া যে পার্লারটা আছে সেখানে আছে এখানে তেমন কিছুই নেই শুধু আইব্রো জাস্ট সুতো আছে আর কাঁচি আছে তো দেখে নাও পুরোটা তোমাদের দাদাভাইয়ের হাতে মানে রং করা ডেকোরেশনটা একটা জামাজাম করে দিয়েছে শোকেসের মতো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমার পার্লারটা আসে দু একজন কাস্টমার আসে তো এটা সেকেন্ড হ্যান্ড চেয়ার আমি কিনেছিলাম পয়সার খুবই অসুবিধা কারণ জানোই তো একটা পার্লার করতে গেলে কত টাকা খরচা তো পার্লারের মাথায় কিন্তু ছাদ নেই এটাও আমার বরের হাতে করা কত সুন্দর করে দিয়েছে তো চলো তোমাদের নিয়ে যাই অন্য ঘরে এটা হচ্ছে বাবা মা থাকে এই ঘরটায় তো এটা হচ্ছে বাবা মা থেকে তক্তপোষ এটা বাবা মার আলমারি এখানে বাবা মার সব জিনিস থাকে আগে থাকতে এই ঘরটায় তোমাদের দাদাভাই আর এই ঘরটাতেই আমিও বিয়ে হয়ে প্রথম এসেছিলাম তো এখনও দেখো এখনও বিয়ের এটা লেখা আছে ফুলশয্যা সুদীপ আর প্রিয়া তো এই ঘরটা আমাদের প্রথম থাকা হয়েছিল আর আমার চায়েরও তাই ওর বিয়ে হয়েছে আজ 10 বছর হয়ে গেল ও এই ঘরেই প্রথম এসে ঢুকেছিল তো যাই হোক তো বাবা মার এই আলমারি আছে তক্তপোষ আছে আর এইটা হচ্ছে ট্যাঙ্কি আছে দুটো আর সেরকম আর এখানে টিভি আছে একটা আর এর তলায় থালা বাসন আছে তো এটাই টিভি আমাদের সবাই এখানেই যার যখন ইচ্ছা হয় টিভি দেখে আর এইটা আছে রঙের রং আছে এর ভেতরে সব একটা বাক্সের মধ্যে যেহেতু তোমাদের দাদাভাই রঙের কাজ করে তো ওই জন্য আর এখানে আনাজ রাখাই আছে মা যেহেতু পায়ের জন্য এঘর ওঘর করতে পারে না সন্ধ্যেবেলা বসে বসে এখানেই আনাজ কোটে তো চলো এবার অন্য ঘরে দেখা যাক এখানে থালা বাসনগুলো ধোয়া হয়েছে তুলে নেবো তো অন্য রুমে যাই এই তো এরা কি করছে খাচ্ছে এখন তো এখানে বাবা খাবে ওই জন্য আসন পাতা হয়েছে তো এই ঘরটা মা এখন ঘুমোচ্ছে যেহেতু দুপুরবেলা এ ঘরেই ঘুমোয় আর
এই ঘরটায় কেউ থাকে না, এটা কেউ কুটুম্বজন এলে আত্মীয় স্বজন এলে তারাই থাকে। তো এখানে এটা হচ্ছে খাবার ঘর প্লাস হচ্ছে এসব রান্নার আসবাবপত্র থাকে। তো এখানে একটা ছোট্ট আলনা আছে, একটা টেবিল আছে, আর এখানে থালা বাসন, এটা হচ্ছে মিটকেশ আছে, আর খাবার দাবার এখানে একটা এর মতো আছে। তো দারুণ জিনিস দেখাই তোমাদের একটা, এই দেখো কে বলতো, এটা এটা হচ্ছে আমাদের মানা, চিনতে পারছ? দেখো ছোটবেলায় কত কিউট ছিল, আর এখন ফু দিলে উড়ে চলে যাবে। তো দেখো কত কিউট ছিল। যাই হোক চলো এবার অন্য ঘরে নিয়ে যাওয়া যাক। তো তো এই হচ্ছে আমাদের রান্না চালা। তো দেখেছ নিশ্চয়ই ব্লগে আমি রান্না করি, কাঠের উনুন আছে এখানে একটা, আর আমাদের রান্না হয় দেখেছ, কাঠই নেই তো কাঠেই পাতায় উনুন ধরাতে হয়, কত কষ্ট, যারা শহরের দিকে থাকে তারাই বোঝে। তো গ্যাস হলে মিটে গেল, কিন্তু গ্যাসের যা দাম। তো যাই হোক এটা হচ্ছে রান্না চালা, কাঠের উনুন আছে, এইখানটা ঝাঁজি, তো এইখানটা গ্যাস আছে, গ্যাস সিলিন্ডার। এখানেও দেখো নিশ্চয়ই ব্লগে আমি রান্না বান্না করি এখানেই, তো এইখানে আছে। তো এইগুলো এখনও বাগানো হয়নি, পেছনে প্রচুর গ্যাঞ্জাম আছে। ও আর একটা জিনিস দেখাই, তো দেখানো হয়নি, চলে যাচ্ছিলাম। এইটা হচ্ছে আমাদের বাবার ভ্যান, তো বাবা গোলায় কাজ করে, তো এখন পায়ের এত কন্ডিশন খারাপ, দু মাস হলো কাজে যায়নি, ভ্যানটা হাতও দেয়নি, যাকে সপ্তাহে দুদিন পরিষ্কার করতো। তো এখানে ভ্যান থাকে, তোমাদের দাদা ভাইয়ের গাড়ি থাকে। তো চলো অন্য রুমে যাওয়া যাক। আচ্ছা রুম নয়, তার আগে ঠাকুর ঘরটা দেখিয়ে দিই আমাদের। তো এটা হচ্ছে সবথেকে প্রিয় জায়গা আমার, তো ঠাকুর ঘরটা দেখিয়ে দিই, তো কেমন অবশ্যই বলো। এইটা এই যে বাবাকে দেখতে পাচ্ছ শিবলিঙ্গটা, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইরা পুজো করে সবাই মিলে, ওদের একটা টিম আছে, তো সেখান থেকেই ওকে নিয়ে এসেছে যে আমার ঘরে রাখবো। তো একেও পুজো করা হয়, জল সেবা দেওয়া হয়। তো এখানে হচ্ছে আমাদের হরি মঞ্চর আর মামনসা। তো চলো যাই আবার। তো এবার নতুন ঘরে যাই, এখনো বাইরে কিছু প্লাস্টার হয়নি, শুধু ভেতরটাই সুন্দর, বাইরেটা জানি না আর করতে পারবো কি, কবে পারবো জানি না, ভেতরটা হয়ে গেছে মনের মতো, বাইরেটা যে কবে হবে জানি না এখনো, এখন পরিস্থিতি খুবই খারাপ। তো যাই হোক এটা হচ্ছে আমার জায়ের ঘর, তো দেখিয়ে দিই ঘরটা কেমন। তো এইটা হচ্ছে শখের ড্রেসিং টেবিল, তো এটাও রিসেন্ট কিনেছে, তার পাশেই আছে, এটা ছিল দেয়াল আলমারি হবার কথা ছিল, কিন্তু দেয়াল আলমারি করেনও এরকম স্টাইলের করেছে। এইগুলো পুরী থেকে কেনা হয়েছিল, আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম, তখন অবশ্যই ইউটিউব করি না ওই জন্য। তো এই হচ্ছে কাপল, তো এইটা হচ্ছে রিসেপশানে, আমার রিসেপশানে দুজনে এরকম সেজেছিল, তো এই ফটোটা তোলা হয়েছে, বাঁধিয়েছে। এইগুলো সব পুরী থেকে কিনে আনা হয়েছে, ওর গীতা। তো এইটা হচ্ছে আমাদের মানার টেডিবিয়ার, তো এটা হচ্ছে ওর আলমারি, টেডিবিয়ারটা উল্টে গেছে। মাঝে মাঝে আমার ফোনটা প্রবলেম করছে, ঘোলা হয়ে যাচ্ছে ছবিটা। তো এটা হচ্ছে ওর খাট, আস তো টেডিবিয়ার অনেকগুলোই সব মানার। তো চলো দেখতে পেলে আমার জায়ের রুমটা, এবার আমার রুমে নিয়ে যাই চলো। আমার রুমটা নিয়ে গেলে কি বলবো, সব অগোছালো হয়ে পড়ে আছে, যেহেতু আমার যা নেই ওই জন্য সকাল থেকে প্রচুর চাপ। তো তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরই পছন্দ, আমার বিয়ের আগেই ওই এই টালিটা বসিয়েছিল। তো এই হচ্ছে ড্রেসিং টেবিলটা,
খুব প্রিয় আমার। এটা আমার ইয়েতে রিসেপশানে ওর বন্ধুরা গিফট করেছিল, এটা খুব আমার প্রিয়। তো এর এটা হচ্ছে বক্স খাট, এটা তো আমার প্রচুর মানে কি বলবো, আমার প্রচুর পরিশ্রম হয়েছে এই খাটটা কিনতে। তো বাবা কিছু টাকা দিয়েছিল বিয়েতে, আর আমিও কিছু টাকা দিয়ে এই খাটটা অনেক শখ করে তৈরি করেছিলাম। আর খাটের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা আমি নেট থেকে ডাউনলোড করে আর কি তৈরি করতে দিয়েছিলাম, আমার একটা জামাইবাবু তৈরি করে দিয়েছিল। তো যাই হোক, আর একটা খুব প্রিয় জিনিস আমি দেখাই, এটা দেখো, এটা খুব আমার পছন্দের তোমাদের দাদা ভাইয়েরও আলমারি, তো তিন পাল্লা আলমারি, তো খুবই পছন্দের। তো আমার বিয়ে হয়েছে দেড় বছর হয়েছে, এই তো আপাতত এই তিনটে জিনিসই করতে পেরেছি। তো এটা আমার ভাড়াগে পার্লারটা, সেই পার্লারের ব্যানার, এটা আমার স্কুটি, এটা বিয়ের আগেরই কেনা স্কুটি, আর এরা হচ্ছে আমাদের বাড়ির সদস্য, তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয়। তো এটা নতুন বিজনেস আর কি, এখনও শুরু হয়নি, তো পাখির পুষে যখন ডিম মারে পারলে তবে ডিম বাচ্চা বিক্রি হবে। তো খুবই যত্ন করে তোমাদের দাদা ভাইদেরকে, কিন্তু দুঃখের বিষয় একজোড়া সব থেকে প্রিয় পাখি উড়ে গেছে। তো দেখতেই পেলে তোমরা যে আমি পুরো সবার ঘর ঘুরিয়ে দেখালাম, ঘরের আসবাবপত্র সবই তোমাদেরকে শেয়ার করলাম। তো এটাই বলবো, কেউ যেন দেখে যেন কেউ নিন্দে করো না, কেউ নিন্দে করো না। তো যাই হোক, এটাই আমার কাছে তো খুব ভালো, হ্যাপি আমি, এতেই আমি খুব মানে কি বলবো, খুবই হ্যাপি। ভালো থাকাটা হচ্ছে মেন, যে ভালো থাকতে পারে তার মতো মানে আর কিছু হতেই পারে না। যে অভাবে মাটির বাড়িতে বা ছোট্ট কুঁড়েতে যে সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে, তার মতো তো সুখী মনে কেউ হতেই পারে না। যাই হোক, আর তোমাদের দাদাভাই একটু পরে চলে আসবে, ওকে খেতে দিয়ে আমি তারপর এডিটিং করতে বসবো আর একটু ঘুমোবো। আর আমাদের বাড়িটা আমার কাছে আরও বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে খুবই নিরিবিলি, তোমরা বুঝতেই পারছো, মানে খুবই শান্ত, এত শান্ত মানে পরিবেশ আমার, ওই জন্য আরও খুব ভালো লাগে। তো চলো বেশি কথা বলবো না, বিকেলবেলা আবার দেখা হবে, চলো টাটা। তো আমি পার্লারে চলে এসেছি, পার্লারে এসে পাশেই একটা টেলারিংয়ের দিদি আছে, তো আমার যা কিছু জিনিস দিল সেলাই করার জন্য, তো আমি তার কাছে নিয়ে গিয়ে জিনিসগুলো দিয়ে দিলাম। তো তোমরাও দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিলাম, ব্লাউজটা খুব সুন্দর, তো কিনে নিয়ে এসেছে আজকে। তো যাই হোক, ও এগুলো ফিটিংস করে দেবে, আমারও ইচ্ছা আছে কেনার, কবে জানি না কিনবো। তো মধ্যেখানে কাস্টমার চলে এলো, তো এই হচ্ছে আইব্রো, আমি আইব্রোটা তার করে দেবো। তো এরকম আমি করেছি, দেখে নাও আইব্রোটা। তো এই কাজটাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কি বলবো, কিছু বলার নেই, খুব ভালোবাসি। তো গুড ইভিনিং বন্ধুরা, তো আমি এখন বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ আরদিকে প্রচণ্ড গরম ছিল, মানে এত রোদ বেরিয়েছে আর এত গরম, আমার মুখটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে, তো খুব গরম করছে। আর এই বাড়ি এলাম আমি, তো দেখা যাক ওদিকে কি কমনে কাজ করছে, রুটি রাতের খাবার দাবার হয়ে গেছে কি দেখি। তো ভাবলাম তার আগে একটুখানি ছোট্টো করে তোমাদের সঙ্গে গল্প করে নিই, আসলে তোমাদের সঙ্গে কথা বলার জন্য মনে একবার আমার ছটফট ছটফট করে। তো যাই হোক, আমার শরীরটা ভালো লাগছে না, একটু প্রচুর ক্লান্ত লাগছে, দুপুরে ঘুমিয়েছিলাম একটুখানি কিন্তু ভালো ঘুম হয়নি, ওই জন্য শরীরটা কেমন লাগছে। তো বেশি কথা বলবো না, তোমাদের দাদা ভাই ও দোকানে দেখা করে গেল, আজকে কৌশিকী অমাবস্যা, যার জন্য ও পুজো দিতে গেল এক জায়গায়, তো কখন আসবে আমি জানি না, তো আসুক যখন হোক। আমি আপাতত আমার কাজগুলো সেরে নিই, তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, প্রচুর ক্লান্ত লাগছে, আর দেখি ওইদিকে খাবার দাবার হয়ে গেছে কি, না হলে করতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে রাতে দেখা হচ্ছে। তো আমি বাড়ি এসে দেখলাম রুটি আর আলু ছিচকি অলরেডি হয়ে গেছে, তো আমারও খুব খিদে পেয়েছে, সেই 12:30টায় খেয়েছি। তো আমি খেয়ে রাতের আনাজটা কুটে রাখছি,
যেহেতু সকালবেলা রান্না বান্না হবে তো কটার সময় পাবে না, তো আমি কুটে রাখলাম। ইচ্ছা হচ্ছে শুয়ে পড়ি ক্লান্ত, কিন্তু কিছু করার নেই, মায়ের শরীর ভালো নয় তো আনাজ কুটতে পারেনি, আমি কুটে রাখি, না হলে মা কুটে রাখে। তো কী করবো, তাড়াতাড়ি দেখি আনাজগুলো কুটে নিই, তবু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কুটবো তত তাড়াতাড়ি রেস্ট পাবো। রেস্ট আর পেলাম কোথায়, এখনও এডিট করা বাকি আছে, নাহলে তোমাদের কাল ভিডিও দিতে পারবো না, তো এডিট করতে হবে। তো চলো তাড়াতাড়ি আনাজগুলো কুটে ফেলি। তো আমার আনাজ কোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, করলা করলার চচ্চড়ি হবে কালকে, তার জন্য আলু আর করলা কুটেছি, আর বেগুন ভাজা হবে, কাঙ্গুল ভাজা হবে। তো এইগুলো আমি ঠিক করে গুছিয়ে রেখে দিয়ে তারপর রাতে মাকে বাবাকে সবাই ভাই সবাইকে খাবার দিয়ে দিলাম, তোমাদের দাদা বাবারও খাবার ঘরে নিয়ে চলে এসেছি, এসে রেখে দিলাম, ও এসে রাতে খাবে। তো আমি এসে এবার বিছানাটাকে ভালো করে সুন্দর করে ঝেড়ে নিই, না হলে রাতে ঘুমোতে পারবো না। তো তোমাদের দাদাভাই আবার এসে ঝাড়বে জানি, তো আমি যেহেতু এখন বসবো শোবো, তো আমি ভালো করে ঝেড়ে নিই, বিছানাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো একটু, তো তোমরা দেখতে থাকো। সব কাজ গুছিয়ে দিয়ে চলে এসেছি, দেখতেই পেয়েছো, সবাইকে খাবার দিয়ে নিজেও খেয়ে চলে এসেছি, বিছানাটা খুব সুন্দর করে ঝেড়ে বিছানাও করা হয়ে গেছে। তো আজকে প্রচুর গরম, মশারি আর টাঙাবো না, এমনিতে মশারি টাঙাই না, তো মশাও অতটা নেই, তবু তোমার দাদা ভাইয়ের পছন্দ হয় না, আবার এসে রাতে ঝাড়বে বিছানাটা ভালো করে। তো যাই হোক, ও চলে এসেছে, একটু বাইরে আছে। তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো, আমি যাতে নতুন নতুন ব্লগ তোমাদের দিতে পারি, আরও আমার আগ্রহ হয়, তো কেননা তোমরা পাশে থাকলে তবেই তো আমি আমার ব্লগ করার ইচ্ছাটা আরও বাড়বে, যে না আমার ভিডিও সবাই দেখছে। আর আমার যে এই যে 35 জন হয়েছে এবং 36 জন হয়েছে, তো তাতেই আমি খুব খুশি, আশা করি এ থেকেই আস্তে আস্তে বাড়বে। তো যারা দেখছে তারা তাদেরকে একটা কথাই বলবো, অবশ্যই লাইক করো আর আমার পাশে থেকো। তো সবাইকে শুভরাত্রি, আমিও এবার একটু রেস্ট নেবো, আমি খুবই ক্লান্ত আর ভালো লাগছে না। তো টাটা, বাই বাই, কালকে আবার নতুন কোনো ভ্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।